মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে, সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়াত্ম গলায় ডাকলো, এই এই আনিসের ঘুম ভাঙলো না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস, বাতাসে জাম গাছের পাতা অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকলো, এই একটু ওঠো না, এই কি হয়েছে, কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে, ঘুমাও তো, প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসলো, প্রবল বর্ষণ শুরু হলো। এই সময় ঝুমঝুম করে বৃষ্টি, জানালার পর্দা বাতাসে পথপথ করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখলো জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতে অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে, কোথায় কে, ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে, একটু বাতিটা জ্বালাও না, রানু তুমি ঘুমাও তো। রানু শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপাথপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ, বানর, এ জায়গায় বানর আছে, কালই তো দেখলে ছাদে লাফালাফি করছে না, আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতিটা জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালো, পড়তে বাজে ডেটা, ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, তবুও রানুর ভয় কমলো না, সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন, কেন জানি অন্যরকম লাগছে আমার, একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখলাম আমি যেন, কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল, কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ, কে যেন হাসছে, কে আবার হাসবে, বাংলা শব্দ কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে, চোখ মুখ রক্ত শূন্য। বালিশের নিচে থেকে সিগারেটের প্যাকেট বের করলো, দিয়াশালায় জ্বালাতে জ্বালাতে বললো, কি কি স্বপ্ন দেখেছে দিনের বেলায় বলবো, কি যে সব কুসংস্কার তোমাদের, এখনো ভয় লাগছে। হ্যাঁ, ভয়টা কিসে, চোর ডাকাতের না ভূতের, বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে, এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে, দিনের বেলা বলবো, আহ বলো না, বললে ভয় কেটে যাবে। রানু আনিসের বাঁ হাত শক্ত করে চেপে ধরলো, থেমে থেমে বললো, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি, একটা বেটের লোক এসে ঢুকলো, তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসলো, রানু বললো, হাসছো কেন, হাসবো না, এটা একটা ভয় পাওয়ার স্বপ্ন, তুমি তো সবটা শোনোনি, সবটা শুনতে হবে না, পরে কী হবে আমার জানা, তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি, যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায় দেখে, আমি দেখি না, তুমিও দেখো, মনে থাকে না তোমার, আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সবসময় সত্যি হয়, তোমাকে তো বলেছি অনেকবার। আনিস চুপ করে রইল। রানু একটা কথাই প্রায় বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল, আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না, না আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বললো যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখ বললো, ঠিক আছে বিশ্বাস করলাম, এখন দয়া করে আপনি আপনি বলবেন না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম, এটাও স্বপ্নে দেখেছিলাম, দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখে আমার মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কীভাবে, আপনি বললাম সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি, তার পেটে কাটা দাগ সত্যি সত্যি আছে, এই মেয়েটির সেটি জানার কথা না, তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে,
ব্যাপারটা কাকতালিয়া বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দুই একটা জিনিস খুব মিলে, কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝরঝর হবে বলে শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটা কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে, শীত শীত করছে। রানু চলো ঘুমিয়ে পড়ি, সিগারেট শেষ হয়েছে। হ্যাঁ, বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকায়, বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এই অঞ্চল নয়, সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, একটা হাসির গল্প করো, এতে ভয় কমে যাবে। বলো একটা গল্প, তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাগলি ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞাসা করতে হয় পাদ্রি তখন কি বলে, এর উত্তরটি হচ্ছে 5 লাইন। কিন্তু কিছু জিজ্ঞাস করলো না রানু, সে কিছু শুনছে না। আনিস ডাকলো, এই রানু, এই রানু। কথা বললো না, বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করার জন্য উঠে দাঁড়াতে রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বললো, তুমি যেও না, খবরদার যেও না। কী আশ্চর্য, কেন? একটা কিছু জানার ওপাশে দাঁড়িয়ে আছে, কী যে বলো। প্লিজ প্লিজ, রানু কেঁদে ফেললো। ফোয়াতে ফোয়াতে বললো, তুমি গন্ধ পাচ্ছ না? এসে বলল, কাপড়ের গন্ধের মতো গন্ধ। এটা মনের ভুল, সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল। রানু বললো, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি, না তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বললো, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করলো রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপ বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বললো, কোনো ধোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি আমি জানি, আয়াতুল কুরসি পড়বো। রানু জবাব দিল না, তার চোখ বড় বড় হয়ে উঠেছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি, শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই কোনো সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো, রান্নাঘর থেকে কুটকুট শব্দ আসছে, ইঁদুর, এতে কোনো সন্দেহ নেই। তবুও কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেছিলেন, সঙ্গে সঙ্গে বললেন, কী ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, কী হয়েছে বুঝতে পারছি না, হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এখনই আসছি। আনিস ঘরে ফিরে গেল, মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সেই ঘরের ভিতরে গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন দরজার আড়ালে শুরু করলো। রোগা লম্বা একটা মানুষ আনিস ডাকলো, রানু। রানু ততক্ষণে সাড়া দিল কি, ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যে রহমান সাহেব এসে বুঝতে হলো, উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বললেন, কিসের অবস্থা, কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বললেন, তোমার শরীর খারাপ করেছিল, পাক করেছিল, তাই ওকে ডেকেছিলাম, এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসলো, রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট দশেক বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদুড়ির উৎপাত। আমিও তো তাই ভাবছিলাম, খুব জ্বালাতন করে দিন দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়, তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনি বলবেন, সবাই মিলে চেপে ধরতে হবে। জি জি, আমি বলবো। আপনি কি চা খাবেন এক কাপ? আরে না, এত রাতে 2:30টার সময় চা খাবো নাকি? কি যে বলেন উঠি ভাই, কোনো অসুবিধা হলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা সরে বললো, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম, কী করেছিলাম আমি?
অনেক কাণ্ড করেছো, এখন তুমি কেমন সেটা বলো। ভালো, কিরকম ভালো? বেশ ভালো, ভয় লাগছে না? না, রানু বিছানা থেকে নেমে বললো। সে বেশ সহজ ও স্বাভাবিক, ভয় কোনো চিহ্ন নেই চোখে মুখে, শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করার করবে, এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে গেল। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার ওপাশে কে যেন দাঁড়িয়েছিল বলেছিলে, এখন কেউ নেই? আর থাকলে কি যায় আসে, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো, হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল, কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে। রানু একা একা রান্না করে, কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগেই ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুমঝুম শব্দ হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দিল, হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দিব, সস্তায় এরকম বাড়ি আর পাবে না, দেখি পাই কিনা। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে, তুমি নিলে না? না, রাত না, রাত দুপুরে চা খেলে আমার ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। তোমার স্বপ্নের কথা, ওই যে স্বপ্ন দেখলে, একটা বেটের লোক, কখন আবার এই স্বপ্ন দেখলাম, কি যে বলো তুমি। আনিস আর কিছু বললো না, চা শেষ করে ঘুমাতে গেল। শীত শীত করেছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে, একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে, তার ভারী নিঃশ্বাস পড়ছে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালার নারকেল গাছে ছায়া পড়েছে, মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে মানুষটা হাত নাড়ছে। ঘরের ভিতরে মিষ্টি একটা গন্ধ, মিষ্টি কিন্তু আছে না। আনিস রানুকে কাছে আনলো, রানুর মুখে আলো এসে পড়েছে, কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট করে নিঃশ্বাস ফেলল, ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখন অভ্যস্ত হয়ে ওঠেনি, প্রায় রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে, অপরূপ রূপবতী একটা বালিকার মুখ, তাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকলো, রানু রানু, কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু, আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেললো, রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলে, খুব নাকি করি মিসির সাহেব, দেখালে হয়। একবার মিসির সাহেবকে রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল, অপ্রকৃষ্ট মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে। তবু